আমার নাম সাফওয়ান, আমি পেপার ওয়ার্কে অনেক কাজ শিখছি। আমরা এখানে কাজ করি ভালো লাগে। পেপার ওয়ার্কে আমরা বিভিন্ন সাইজের ব্যাগ বানাই, ওই খাবারের জন্য ব্যাগ বানাই, প্রোডাক্টের জন্য ব্যাগ বানাই, ক্রাফট স্টোরি করি, বড় মালা, ছোট মালা, মেডলিন আপায়। আমি আগে বাসায় বসে থাকতাম, সবাই মনে করতো আমি কোনো কাজ কাম করতে পারতাম না। এখন আমি এক প্রশিক্ষণ মাধ্যমে নিয়ে চাকরি করে এখন আমি ফ্যামিলিকে টাকা দিই, সবাই খুশি। আসার আগে পিএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে বেকারির উপর ট্রেনিং করেছি। আমার এখানে কাজ করতে খুব ভালো লাগে। আমি পিএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করেছি, ট্রেনিং এর পর ইন্টার্নি করেছি, এখন আমি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আর আমি আমার কাজের জন্য কনফিডেন্ট। প্রতিটি মানুষের ভেতরেই কোনো না কোনো কর্মক্ষমতা আছে। পার্সন উইথ ডিসএবিলিটিকে আপাত দৃষ্টিতে অক্ষম মনে করা হলেও তাদের এই কর্মক্ষমতাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। সমাজে পার্সন উইথ ডিসএবিলিটি আসলে অদৃশ্য, কিন্তু আমাদের সমাজ থেকে অদৃশ্য হলেও তাদের এই অক্ষম হাতকে কর্মক্ষম করে তোলা সম্ভব। পিএফডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার যেটা করছে, এই অদক্ষ অক্ষম হাতগুলিকে লাইফ স্কিল এবং লাইভলিহুড স্কিল ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা তৈরি করে আমরা জব মার্কেটে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস দ্বারা গৃহীত আয়কর জরিপ 2013 অনুযায়ী দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা প্রায় 9.07%, মোট জনসংখ্যার 1% এর বেশি অটিজমে আক্রান্ত। এদের সাথে সাথে আরও জড়িত মোট জনসংখ্যার 10-15% মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রয়ে যাচ্ছে। এই বিপুল জনগোষ্ঠীর উপস্থিতি অদৃশ্য। অক্ষম হাতকে সঠিক পরিচর্যায় কর্মক্ষম করে অর্থনীতিতে অবদানের সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব। যদি খাবারের তৈরিতে সময় বেশি লাগে তখন সময় চেয়ে নিই, নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার সার্ভ করি। আমি আগে মুখটা সাথে আসতাম, এখন আমি একাই গাড়িতে উঠে চলে আসি।